নিজের বাসার বাবুর্চিকে মালিক সাজিয়ে জালিয়াতির মাধ্যমে অন্যের জমি আত্মসাৎ করার অভিযোগ উঠেছে চট্টগ্রামের পটিয়া আসনের এমপি ও হুইপ শামসুল হক চৌধুরীর বিরুদ্ধে। অনুসন্ধানে জানা গেছে, বাকলিয়া কর্ণফুলি আবাসিক প্রকল্পের 3 গণ্ডা 2 কড়া জমি তিনি আত্মসাৎ করেন। নিজের ভুল বুঝতে সোলেমান বাবুর্চি প্রথম শ্রেণীর হাকিম আদালতে হলফনামা দিয়ে জালিয়াতির বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। এদিকে 10 দিনেও গ্রেফতার হয়নি ব্যাংক কর্মকর্তা মোর্শেদ চৌধুরীর আত্মহত্যার প্ররোচনাকারীরা। বিস্তারিত প্রতিবেদনে অনুসন্ধানে জানা যায়, 1989 সালের 25 এপ্রিল বাকলিয়া কর্ণফুলি আবাসিক প্রকল্পের 3 গণ্ডা 2 কড়া জমির বরাদ্দ পান আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল হায়দার মজুমদার। 1997 সালের সেপ্টেম্বরে তিনি ওই জমি বিক্রি করে দেন হাজি মোহাম্মদ শফিক আহমেদ নামে এক ব্যবসায়ীর কাছে। কিন্তু শফিকের জমির ওপর নজর পড়ে বর্তমান জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর। জমি গ্রাসের কাজে শামসুল হক চৌধুরী 2001 সালে সোলেমান বাবুর্চিকে মোহাম্মদ শফিক আহমেদ সাজিয়ে প্রভাবশালী আওয়ামী লীগ পরিবারের সদস্য খুরশিদা খানম নামে এক নারীকে রেজিস্ট্রি দেন। ওই দলিলের শনাক্তকারী ছিলেন হুইপ নিজে। 2002 সালের মাঝামাঝি জালিয়াতির বিষয়টি বুঝতে পারেন সোলেমান বাবুর্চি। নিজের ভুল বুঝতে পেরে 2002 সালের 24 নভেম্বর চট্টগ্রামের প্রথম শ্রেণীর হাকিম আদালতে হলফনামা দিয়ে জালিয়াতির বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। স্থানীয়দের মতে পিতার চেয়েও এগিয়ে হুইপ পুত্র নাজমুল করিম চৌধুরী সারণ। AK-47 আর সিনিয়র নেতাদের মারধরের হুমকির পরে এবার আত্মহত্যায় প্ররোচনাকারীদের পৃষ্ঠপোষকতার অভিযোগ উঠেছে। গত 7 এপ্রিল চট্টগ্রামের নিজ বাসায় আত্মহত্যা করেন বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল মোর্শেদ চৌধুরী। তার নেপথ্যে আছে সারুন অ্যান্ড গং। আশাদ বাচ্চু বলেন, এই রাসেল বলেন, এই শ্যারন বলেন, ওনারা কেন ওদের হয়ে কেন ফোন কলগুলো করলো, কেন আমার বাসায় আসলো, কেন প্রত্যেকটা মিটিংয়ে যখন টাকা দেওয়ার মিটিংগুলো হতো ওখানে ওরা উপস্থিত ছিল, এই 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 জায়গাটাই আমার কথা। কারণ এটা পারভেজ ইকবাল জাভেদ ইকবালেরই এলিয়ে দেওয়া মানুষ। ইরশাদ জাহান বলছেন, প্রভাবশালীদের চাপেই এখনো অধরা আসামিরা। এটাই তো প্রমাণ করলো, ওরা এতই প্রভাবশালী যে আজকে 10 দিনও কিন্তু ওদের কেউ কোনো নিউজ পেল না। এই আসামি যদি উধাও হয়ে যায়, দায়ভারটা কে দিবে? এই দায়ভারটা কে নিবে তখন? আমার আমার বাচ্চার সিকিউরিটিটা তখন আজীবন কে নিবে? সরজমিনে দেখা যায় আসামিরা লাপাত্তা হলেও তাদের নামে রাজনৈতিক প্রচার প্রচারণা থেমে নেই। তাই ভুক্তভোগী পরিবারের দাবি, দ্রুত আইনের আওতায় আনতে হবে দোষীদের। আমার মেয়ে আমাকে কথাটা বলেছে, মা পাপ্পাকে যারা এইভাবে হ্যাং করিয়েছে তাদেরকে তুমি কোনো মতে ছাড় দিবা না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।